পেপের উৎপাদন শস্যের উৎপাদন সৌদি খেজুরের উৎপাদন পরিবেশ বিপর্যয় রক্ষার জন্য গাছ লাগানোর জন্য এমন কোন কর্মসূচি নাই যে নিজেকে করেননি বন্ধু আমার মাত্র তিন বছরের সাড়ে তিন বছরের শাসন আদর্শ দিয়ে নীতি দিয়ে ভালো কাজ দিয়ে মোকাবেলা করতে পারেন না শুধু চরিত্র হনন আর প্রতিহিংসা আমরা বলেছি চ্যালেঞ্জ করেছি যে জিয়াউর রহমানের যে মাত্র সাড়ে তিন বছরের শাসন এবং রাজনীতি সেই রাজনীতিকে মোকাবেলা করবার জন্য অর্ধ শতক আওয়ামী লীগ পারবে না এবং তার ধারে কাছে আসতে পারছে না সেজন্যই এত গাত্র দাহ সেজন্যই এত প্রতিহিংসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন যে মাত্র তার ক্ষমতার দুই বছরের মাথায় উনআশি সালে কয়েক হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত খাদ্য দুর্ভিক্ষিত দেশ তলাবিহীন ঝুড়ির দেশকে খাদ্যে স্বয়ং করে বিদেশে রপ্তানি করেছিলেন তিনি বলেছিলেন যে খাদ্য উৎপাদন করা যায় এখন মাত্র দ্বিগুণ করতে হবে সত্যি বাংলাদেশের কৃষিতে যে বিপ্লব সেটা বেগম খালদা জিয়া যখন প্রথম ক্ষমতা আসলেন তিনি পঁচিশ বিঘা জমির খাজনা মৌকুব করলেন এবং পাঁচ হাজার টাকার কৃষি ঋণ মৌকুব করেছিলেন এবং এই টাকার পরিমাণ ছিল তৎকালীন অর্থনীতিতে দশ হাজার কোটি টাকার উপরে তিনি শহর শর্তে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং কৃষকদের উন্নয়নের জন্যে বিএনপি সরকার যত ভূমিকা রেখেছে আমার নেতা তারেক রহমান তিনি যদিও রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না কিন্তু গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হাঁস মুরগি কৃষি খামার পেঁপের উৎপাদন শস্যের উৎপাদন সৌদি খেজুরের উৎপাদন পরিবেশ বিপর্যয় রক্ষার জন্য গাছ লাগানোর জন্য এমন কোনো কর্মসূচি নাই যিনি কোনো করেননি সেই জন্যে বাংলাদেশের কৃষি এবং কৃষকের সাথে বিএনপি জিয়া রহমান খালেদা জিয়া তারেক রহমান আমরা জাতীয়তাবাদী কৃষক দল করি আমরা শহীদ জিয়ার দল করি সেই আমরা গর্ববোধ করি আমরা বাংলাদেশের ক্ষমতায় যখন আসব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় আসবে বাংলাদেশের কৃষি কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখবো সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন হন ঐক্যবদ্ধ হন